হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। স্বাগতছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। আপনারা সকলে ভালো আছেন? এসটিডি টিএসপিডির পক্ষ থেকে আমি আল আমিন সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। ধরো আজকে আমরা দেখাবো স্টারসেট TSR-176 টি রিসিভার। রিসিভারটির প্রথমে যে সমস্যাটি রয়েছে আমি আপনাদের সেটি দেখাবো, তারপরে এই সমস্যাটি সমাধান করে দেখাবো। আশা করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা যে আমাদের যে রিসিভারটি দেখতে পাচ্ছেন, স্টারসেট এর রিসিভারটি 175 মডেলের একটি রিসিভার। রিসিভারটি আমরা প্রথমে পাওয়ারটি দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে পাওয়ার কেবলটি লাগিয়ে নিচ্ছি প্লাগের সাথে, এবং দেখে নিব যে আমাদের পিছনের সুইচটি দেওয়া অন হয়েছে কিনা। আমরা পিছনের সুইচটি অন করে দিচ্ছি এবং দেখব সামনে ডিসপ্লেতে। দেখতে পাচ্ছি আমরা সামনে যেই ডিসপ্লে অংশটিতে শুধু একটি রেড লাইট শো করছে, এটি একটি রেড লাইট শো করছে। এখন এই রিসিভারটি কেন রেড লাইট শো করছে তা কিন্তু আমরা হিস্ট্রি সম্পর্কে রিসিভারটি জানা রয়েছে। তাও আমি আপনাদের যে কেবলটি লাগিয়ে আমি HDMI কেবলটি লাগিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার যে টিভি স্ক্রিনে এখানে কোনো অপশন আসছে না বা কোনো ডিসপ্লে শো করছে না রিসিভার থেকে, যে এটি রেড লাইট অবস্থানে রিসিভারটি রয়েছে। এখন এই রেড লাইট যে অবস্থানে যে রিসিভারটি রয়েছে এটি সমস্যা সমাধান করে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করে দিবেন। বন্ধুরা, প্রথমে আমরা এই রিসিভারটি এখন যে কাভারটি রয়েছে সেটি খুলে নিব। কাভারটি খোলার জন্য আমাদের একটি স্ক্রুড্রাইভার ব্যবহার করে নিচ্ছি। আমরা যেই নাটগুলো রয়েছে রিসিভারের সেগুলো খুলে নিচ্ছি। বন্ধুরা, আমি প্রথমে বলেছি এই রিসিভারটির হিস্ট্রি সম্পর্কে আমার জানা রয়েছে। যখন কাস্টমার এটি আমার কাছে দিয়ে গিয়েছে তখন সে বলেছিল এই রিসিভারটি তিনি রং সফটওয়্যার মানে সফটওয়্যার আপগ্রেড করতে গিয়ে রিসিভারটি কিন্তু ডেট হয়ে গেছে। দেখব আমরা তাও রিসিভারটির কোনো ফিজিক্যালি ড্যামেজ রয়েছে কিনা, যেহেতু সফটওয়্যার আপডেট করতে গিয়ে রিসিভারটি রেড লাইট অবস্থানে চলে গেছে। আমরা সফটওয়্যার করলে আশা করছি রিসিভারটি সমস্যা সমাধান হয়ে যাবে। ধরুন আমরা নাটগুলো খুলে নিচ্ছি, আপনারা সেটি দেখে নিচ্ছেন। যাদের সফটওয়্যার এবং হার্ডওয়্যার রিসিভারের সমস্যা রয়েছে তারা আমাদের কাছে আপনাদের যে রিসিভারগুলো রয়েছে সেগুলো সমস্যা সমাধান করে নিতে পারেন। আর যাদের সফটওয়্যার প্রয়োজন হবে তারা আমার গ্রুপ STDTS বিডি নামে আমার একটি ফেসবুক গ্রুপ রয়েছে এবং একটি ফ্যান পেজ রয়েছে। আপনার ফ্যান পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন এবং গ্রুপে জয়েন্ট রিকোয়েস্ট পাঠাবেন, আমি আপনাদের জয়েন্ট করে নিব। যে কোনো নতুন আপডেট সফটওয়্যার আসলে আমি আমার গ্রুপে সফটওয়্যার আপডেট করে থাকি। ধরুন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে পাওয়ার বোর্ডটি রয়েছে সেটি সম্পূর্ণ সচল রয়েছে এবং কোনো ফিজিক্যালি ড্যামেজ আমরা দেখতে পাচ্ছি না মাদার বোর্ড এবং পাওয়ার বোর্ডে। কোনো বোর্ডেই আমাদের ফিজিক্যালি ড্যামেজ বা কোনো পার্টস পুড়ে যায়নি, আমরা সেটি দেখে নিলাম খুব সহজেই। এখন আমাদের যে কাজটি করতে হবে রিসিভারটিতে সফটওয়্যার রিকভারি করতে হবে। আমরা আমাদের যে RT809F সিরিয়াল ISP প্রোগ্রামার রয়েছে সেটির মাধ্যমে এই রিসিভারটি আজকে আমরা এই সফটওয়্যারটি আপগ্রেড করব। আমাদের কাছে যে ক্লিপ অ্যাডাপ্টারটি রয়েছে সেটির দ্বারা আজকে আমরা এই সফটওয়্যারটি আপগ্রেড করব। আমরা আজকে যে ফ্ল্যাশ ICটি রয়েছে সেটি খুলব না, কারণ এটি যে বোর্ডটি রয়েছে সেটি বড় আকারের। ক্লিপ অ্যাডাপ্টারটি সকেটের সাথে লাগিয়ে নিলেই আমাদের যেই ফ্ল্যাশ আইসির যেই ডাটাগুলো রয়েছে RXT এবং TXT সেই তথ্যগুলো আমরা খুব সহজেই পেয়ে যাব। এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যে সফটওয়্যারটি রয়েছে সেটি ওপেন করছি। প্রোগ্রামারের যে সফটওয়্যারটি রয়েছে সেটি ওপেন করে নিচ্ছি, আপনাদের আমি দেখাচ্ছি। আমরা এখানে এখন কম্পিউটার স্ক্রিনে আমি দেখাচ্ছি, আমরা এখন ওকে করে নিচ্ছি। আমাদের যেই সফটওয়্যারটি রয়েছে প্রোগ্রামারে সেটি ওপেন হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোগ্রামারের যে সফটওয়্যারটি রয়েছে সেটি ওপেন হচ্ছে। এখানে আমাদের যে এই সফটওয়্যারটি
অবশ্যই কিন্তু বন্ধুরা এই রিসিভারটির ডাম ফাইল প্রয়োজন হবে। এই ডাম ফাইলগুলো আপনারা আমার ফেসবুক গ্রুপ এসটিডিটিএসে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি অটো স্মার্ট আইডেন্টিফাই করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে রিসিভসটি শো করছে, এবং আমি আমার ডেস্কটপ থেকে ফাইলটি সিলেক্ট করে নিব যে সফটওয়্যারটি রয়েছে, সেই সফটওয়্যারটি এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে কিন্তু এখানে আমার প্রোগ্রামের সাথে সফটওয়্যারটি কিন্তু এখানে চলে যাবে। ওকে করে নিচ্ছে এবং ওপেনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সফটওয়্যারটি লোড নিয়েছে। এখন আমরা রাইটে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের রিসিভারে যে সফটওয়্যারটি রয়েছে সেটি আপডেট হতে শুরু করছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রামারটি কিন্তু পাচ্ছেন। আমি পুনরায় আবার এখানে ইয়ে করে নিচ্ছি, সফটওয়্যারটি আমি রেডি করে নিচ্ছি, যাতে করে আমাদের রিসিভারটি পুনরায় সফটওয়্যারটি আপডেট হতে শুরু করে। তো দেখতে পাচ্ছেন আমাদের রিসিভারটি কিন্তু আবারও, এখন আমরা আবার রাইটে ক্লিক করে নিচ্ছি, ওপেন, এবং আবার সফটওয়্যারটি আমি পুনরায় নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সফটওয়্যারটি শো করছে। এখন রাইটে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের রিসিভারটি আপডেট হতে শুরু করছে। অনেক সময় মিসিং হতে পারে, আপনারা দেখবার চেষ্টা করবেন যখন ক্লিপ অ্যাডাপ্টারটি লাগানো থাকে। দেখতে পাচ্ছেন আমাদের রিসিভারটি কিন্তু অলরেডি আপডেট হয়ে যাচ্ছে, এবং এখানে যখনই আপডেট হবে সাকসেসফুলি এখানে কিন্তু শো করবে, ওকে মেসেজটি আমাদের শো করছে। দেখতে পাচ্ছেন আমাদের রিসিভারটি আপডেট হয়ে গেছে এবং ওকে যে মেসেজটি রয়েছে সেটি কিন্তু এখানে শো করছে। আমি কিন্তু ভিডিও এখানে কাট বা এডিট করছি না, সম্পূর্ণভাবে আপনাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা এখন আমরা যেই আমাদের জুমটি রয়েছে সেটি কমিয়ে নিচ্ছি, এবং আমরা এখন যে ক্লিপ অ্যাডাপ্টারটি রয়েছে সেটি এখান থেকে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সেই ক্লিপ অ্যাডাপ্টারটি খুলে নিয়েছি। এখন আমরা এখানে যে এটি রয়েছে পুনরায় আমরা রিসিভারটির যে পাওয়ারটি রয়েছে সেটি আপনাদের সামনে এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রিসিভারটিতে কিন্তু আমরা এখন সরাসরি পাওয়ারটি দিয়ে দিব, এবং দেখব আমাদের পিছনে যে সুইচটি রয়েছে সেটি অন অবস্থানে রয়েছে কি না। বন্ধুরা ও সুইচটি তো আমাদের অনই ছিল, এখন আমাদের যে প্লাগটি রয়েছে সেটি ভালোভাবে লাগিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে রিসিভারটি রয়েছে সেটি বুট অবস্থানে রয়েছে, এবং আশা করছি রিসিভারটি যে চ্যানেলে ছিল সফটওয়্যারটির সেখানে চলে যাবে, এবং রিসিভারটি ওপেন হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 33 নাম্বারে কিন্তু চলে এসেছে। এখন আমি আপনাদের আমার যে HDMI কেবলটি রয়েছে সেটির সাথে লাগিয়ে আমার টিপি স্ক্রিনে আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে HDMI কেবলটি রয়েছে সেটি লাগিয়ে নিচ্ছি রিসিভারের সাথে, এবং আমাদের যে টিভি স্ক্রিনটি রয়েছে সেটি আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই এখানে নো সিগন্যাল শো করছে। এখন আমরা মেনু বাটন প্রেস করলে কিন্তু এখানে যে মেনু অপশনটি রয়েছে সেটি শো করছে। এভাবে আমরা যে কোনো স্যাটেলাইট রিসিভার কিন্তু সফটওয়্যার এবং হার্ডওয়্যার রিসিভার সমস্যাগুলো সমাধান করে থাকি। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি যদি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।